কি অবস্থা ভাই ব্রাদার, তোমাদের রাকিব ভাই চলে আসে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো আজকের এই গেম প্লে মানে আজকের এই ভিডিওতে আছে দুইটা গেম প্লে, ঠিক আছে? দুইটা লিপিকের গেম প্লে, একটা চিকেন পাইছিলাম একটা চিকেন মিস করছিলাম। যাই হোক, এখানে হট ড্রপে নামছে কিন্তু কাহিনী দেখো ভিতরে নামতে পারিনি, ল্যান্ডিং ভুল হয়ে গেছে আর বাইরে তো ভাই গান ছিল না, এই জন্য দাপার দিপ করে আগে তোমায় ফল ব্যাক করে ফেলা। একটু পিস আছে পাই যায় একটা শর্টগান আর ইউএমপি, ঠিক আছে? আর এই ম্যাচটা ভাই শেষ পর্যন্ত দেখো, ভালো ভালো কিছু ফাইট আছে। তো এখানে দেখো আমি না ভাই উজি পাইছি, তো শর্টগানটা ফেলায় উজিটা নিয়েছিলাম, পরে আবার ভাবলাম শর্টগানটাই হয়তো কাজে লাগবে, এই জন্য শর্টগানটা নিয়ে আনিছি। তারপর আমি ইভেন্টের দিকে আবারও চলে আসি, কারণ আমার টিমমেট অলরেডি মারা খাইয়ে গেছে, এখন কি আর করার, ফাইট নেই, কিল পাইলে পামো নাহলে মারা খামো। সামনে যাই ফুট স্টেপ, এটার নক ফিনিশ দিয়ে দিছি কিন্তু ওর টিমমেটগুলো চলে আসে। মাত্র যেটার ফিনিশ করলাম ওটারে না একটা এনিমি মাত্র রিকল পায়, তারপর নক করছিল, আমি ফ্রি ফ্রি কিলটা নিচ্ছি। আর যে এনিমিটা নামছে ও দেখো সাইডেই আছে, তোরেও মারা লাগবো। আরে বেচারা এনিমিটার জন্য খারাপ লাগতেছে, রিকল ভাই একটা নক করছিল কিন্তু এখানে ওর কিলো নিয়ে আনিছে আর ওরেও তো ভাই মাইরাই দিলাম। যাই হোক, এখানে হিলিং টিলিং কইরা আমি ভাই এখান থেকে চাম্পাট হয়ে যাই, আর শর্টগানটা এখানে কামে লাগলো দেখছো, আসলে শর্টগানটা নিয়ে একটু লাভ হয়ে গেছে। যাই হোক, আমার টিমমেট না আবার মিড স্টেনের দিকে এনিমি টেনিমি পায়ে গেছে আর আমার কল দিছে, এই জন্য এইদিকে ফাইটটা ইগনোর করে আমি মিড স্টেনের দিকে আসতেছিলাম, কিন্তু আমি আস্তে আস্তে টিমমেটটা আবারও খায়া দিছে। তো ডিরেক্ট মিড স্টেনের দিকে না যায় একটু দূরে এসে দাঁড়ালাম যে মিড স্টেনের চালে চুলে বড় বিল্ডিংয়ে চালে চুলে কাউরে দেখলে এখান থেকে মারুম, কিন্তু ভাই এখান থেকে তো কারো অ্যাঙ্গেলি পাইতেছিলাম না, ভিতরের দিকে ফায়ার হইতেছিল, এই জন্য আমি আমার ছোট্ট ডাইনোসরটা নিয়ে চলে আসি ডিরেক্ট রাশ দেওয়ার জন্য। আর নাইমাই পায় যায় একটা ফুট স্টেপ, এখানে দেখো অস্ত্রের একটা 1v3 হইব। ওর একটু ড্যামেজ দিয়ে উপরে চলে আসে কারণ জানতাম ওরা রাশ দিবে। বাইরে ভাই 1 SP হয়ে গেছি, এখানে তো আমি হিলিং টিলিং না করে এনিমিটার মারার জন্য উঠে পড়ে লাগছিলাম, ঠিক আছে? ও ভাই একটু নিচে নামছিল, ফ্রি ফায়ার টিফায়ার দিছি কাজ হয় না, তারপর আবার ট্রিপেলাম উপরে গেছে ওর টিমমেটের রিভাইভ করার জন্য, তো উপরে মলিল টলি মারি আর একটা এনিমি না ফিনিশ হয়ে যায় নক এনিমি, আর ওই এনিমিটা নিচে নামে আবার ও ফ্রি ফায়ার করি। আর এখানে ভাবলাম সময় থাকতে ভাই হিলিংটা করে নেওয়া উচিত, আর নইলে হুদাই মারাটা খাওয়া লাগবে, তো হিলিংটা করি। এই নক এনিমিটারও তো ফিনিশ দিয়ে দিলাম, তারপর ভাবছিলাম উপরে একটা বোম মারবো কিন্তু টের পেলাম ও না আমার উপর রাশ দিবার চাইতেছে। বুম গাইস ফিনিশ, তো এখানে এটারও তো নক ফিনিশ দিয়েছে। আরেকটা ফুট স্টেপ পাইতেছিলাম কিন্তু ভাবছিলাম ওদের লাস্ট ওয়ান, ঠিক আছে, মানে লাস্ট ওয়ান এনিমি স্কোয়াডের, কিন্তু এটা তো ভাই বট ছিল, এটারে মাইরা দিছি। যাই হোক, 1v3টা তোমাদের কাছে কেমন লাগছে বইলো, ঠিক আছে? কমেন্ট টমেন্ট কইরো, একটু শেয়ার টেয়ার মাইরো, গেম প্লে টেম প্লে নতুন কেউ থাকে থাকলে সাবস্ক্রাইব টাবস্ক্রাইব কইরো। সামনের দিকে দেখা একটা এনিমি রে ডইল্লা বডইল্লা, এ আলার পালা এনে কি করতেছিল কে জানে ভাই। যাই হোক, এটারে মনে করো দিছি ডইলা ডইলা মায়রা, এটারে মায়রা ময়রা, তারপর গাড়ি নিয়ে সামনের দিকে ফায়ার হইতেছিল বটের, সামনে যায় বটটা অবশ্যই মারছি, তারপর আবার এনিম টেনিং খুঁজতেছিলাম, তখনই আমার টিমমেট নাম্বার 4 র্যান্ডম অনেকক্ষণ আগে মরছে, তো অনেকক্ষণ রিকলের জন্য বসে রয়েছে, তো আমার টিমমেট কল দিল যে ওরে রিকলটা দিয়ে দে, আমি জাস্ট তাই ভাবলাম কি রিকলটা দিয়ে আই দেয় অল্প একটু টাইম আছে, রিকল দিতে যায় আর প্লিজ রিকল মি আই এম রিকলিং আ টিমমেট। আর এখানে হারামজাদা ফারাম গেট এখানে বৈশা 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 না সরি মাটির মানুষ হইয়াছিল, হালার বালা গিলি চুট, রিকল পায় আমার তো অটো রিকল ছিল, ওর গুয়ার কাছেই নামি আর ওর গুয়াটাই মারি দাও। সরি ভাই খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য, যাই করে তো ভাই মায়েরা দিছি। তারপর ওর থেকে অম ছিল, অম টম নিয়ে সামনের দিকে একটা এনিমি দেখছি, হালকার উপর ঝাপসা করে একটা বডি শট তো ভাই খাইছে, তারপর এম4 দান্দাজ একটু ফায়ার দিছিলাম, দুই একটা গুলি লাগলে নক হয়ে যেত কিন্তু কোনো কাজ তো হলো না। একটু পরে টের পেলাম না একটু একটু পজিশন চেঞ্জ করছে আর কি, তো সামনের পাথরের পিছনে দেখলাম এই শটটা মিস করছি, তারপর সামনের দিকে আগাইতেই
জানে কার সাথে ফাইট নিচ্ছে বুম গাইস হেডশট তো আমার হেডশট দিয়ে এটারে তো নক করে দিছি একটু পরে ওর কিলো পাওয়া যায় তারপর আমার তো ভাই জোনে যাওয়া লাগবে জোন তো ভাই সাইরা দিছে ঠিক আছে কিন্তু মিড স্ট্যান্ডের ভিতরে ছিল এনিমি এখানে দেখো আমার উপর না ছোট্ট করে একটা এএমআর এর ফায়ার লাগে আমি খাই যাই ড্যামেজ হিলিং করতে চাইছিলাম এখানে বৈশাখ কিন্তু দেখলাম যে জোন ভাই চলে আসছে আর এখানে আমি জোনেই মারাটা খাই যাই কিছু করার নাই ভাই ফার্স্ট এড লাগানোর টাইম নাই আর কি আর করা যাই হোক বাদ দাও এই ম্যাচ এখন চলে আসো পরের ম্যাচে এই ম্যাচে তো ভাই চিকেন পাইছিলাম ইভেন্ট দিতে গেছিলাম কিন্তু ভুলে ভুলে ক্যামনের জন্য নর্মাল লিবিকটা লাগিয়ে গেছে আর কি যাই হোক পাওয়ার প্ল্যান নামছিলাম রেকর্ডিং অন করতেও মনে নাই দুটা নিম নামছিল ওই দুটারে মাইরা তারপর মনে করে চলে আসছি মিড স্ট্যান্ড এদিকে ফায়ার হয়েছে যেদিকে ফায়ার হয়েছে নগদ নগদ ওইদিকে ঢুকা যাই এদিকে ফায়ার হয়েছে এদিকে তো ভাই চলে আসছে এভিলিং এর উপরে এনিমিটা ছিল কিন্তু আবার খেয়াল করলাম নাম্বার টু রে দিছে বাইরে থেকে নক করা তো বুঝতেছিলাম না নাম্বার টু এদিকে যাবো না উপরে যে এনিমিটা আছে ওর উপর রাশ দিবো ঠিক আছে তো আবার দেখলাম নাম্বার টু এদিকে আবার নাম্বার থ্রি আছে ব্যাকআপের জন্য রিভাইভ দেওয়ার জন্য তাই তাই ভাবছিলাম উপরে এনিমিটারে রাশ দিব কিন্তু উপরে এনিমি হালার পোহালা শিরির ওইখানে ক্যাম্প মারতেছিল ওই জন্য আর ভালোভাবে উপরে উঠি নাই সাহস করে আমার টিমমেটরা আবার ওইদিকে ফাইট করতেছিল যাই হোক একটু এদিকে এসে বোম টোম মারতেছিলাম কোনো কাজ হলো না প্রিফায়ার দিলাম তাও কাজ হলো না অনেকক্ষণ হালার পোহালার সাথে কাউতালি করছি এবার ভাবছি কি একটা বোম মারবো কাজ হলে ওইব নাইলে নাই ওই ঘরের মধ্যে ক্যাম্প মারতেছিল হালাই তো আমার বোম মারার সাউন্ড পায় ও বাইরে যায় এটারে নক ফিনিশ দেওয়া দিছি কিন্তু আমার নাম্বার টু টিমমেটে নক করছে যে এনিমিটা এদিকে এসে ওইটারও নক করে দিছি ঠিক আছে কিন্তু আবার সামনের দিকে একটা ফুটস্টেপ পাইলাম এটারে ফিনিশ করার আগে এই ঘরের দিকে ঠিক আছে তো এই ঘরের দিকে ফুটস্টেপ পাইছি দেখা সামনের দিকে না গায়ে আমি একটু পিছিয়ে ফলব্যাক করতে চাইছিলাম তখন এবার দেখলাম যে নাম্বার টু ওরে মাইরা দিছে ঠিক আছে যেটার ফুটস্টেপ পাইতেছিলাম এই জন্য সামনের দিকে আগাই আর একটু আগে বললাম নাম্বার টু রে মাইরা দিছে নাম্বার টু রে না আসলে নাম্বার থ্রি রে মারছিল ভাই ভুল হয়ে গেছে আর কি এনিমিটা তো ভাই ডানে বামে তাকায় না খালি সামনের দিকে দৌড়াই তো ওরে তো ভাই মারা লাগবো খতম সিন ভাই তো এখানে এটারও তো ভাই মারা দিছি তারপর মিড স্টেন আর কোনো এনিমি ছিল না বটট পাইলাম বটট মাইরা তারপর এখান দিয়ে চাম্পাট মানে গাড়ি নিয়ে এনিমি টেনিমি খুঁজতেছিলাম আর কি তো সামনের দিকে যাইতে এনিমি তো ভাই পাওয়া যায় কিন্তু এখানে না দুইটারে নক করে আমি ওনা নক হয়ে যাই যদিও রিকল ছিল দেখো এখানে কাহিনিটা দুইটা নক করছি লাস্ট ওয়ান আছে সামনে কিন্তু এখানে ভুলটা করে ফেলি ওপেনে যায় আসলে গাড়ি থেকে নেমা দাপার দিব দুটো নক করা শরীরের মধ্যে জোশ চলে আসলো যে সামনে যারে পামো তারাই মারা দিবো ওপেন আমার কভার টবা লাগবে না ওপেনে যাই মারা দিব যদিও এনিমিতে একটা ব্যারেল হেডশট খাইছিল তাও হালার পালা কোনো রকমে বাঁচা গেছে রিকল দিয়া দিছে নাম্বার থ্রি আমাগো যে স্কোয়াডের কাছে মারা খেলাম ওই স্কোয়াডে মারার জন্য মনে করে রিকল পাই এদিকে ওয়েট করছিলাম একটা রে মনে করে নক ফিনিশ দিয়ে দিচ্ছি আরও বাদ বাকি এনিমি আছে ওদের সাথে ফাইট আউট হয়েছে কিন্তু এখানে আমি কোনো কিল পাই নাই আমার টিমমেট একটা মরছে আর একটা কিল পাইছে আমার কাছে ফার্স্ট এড ছিল না লাস্ট জোন ছিল এখানে নক হয়ে গেছি ভাবছিলাম বাঁচবো না কিন্তু কোনো রকম জোনের ভিতরে আমি ঢুকে টিমমেটের কল দিয়ে রাখছিলাম ভাই আমার এদিকে আগাও জোনে ঢুকতে পারলে রিভাইভ ধরবা তো আমি ভাই কোনো রকম জোনের ভিতরে ঢুকে পড়ছি আর রিভাইভ টিভাইভ পাই গেছি তারপর নাম্বার ফোরে ঘুষায় মুসায় পাকিস্তানের কাছে একটা ফার্স্ট এড নিছি ফার্স্ট এড নিয়ে ফার্স্ট এড টেস্টেড কইরা সামনের দিকে এনিমি ছিল পাওয়ার প্ল্যান্টের ওই সাইডে উপর একটা নক নিচে একটা ড্যামেজ তো নিচের ডারে তো ভাই পুশ দেওয়া দেওয়া লাগবে
এডারে নক ফিনিশ দিয়ে দিছি, তারপর গাইজ স্ক্রিনের রাইট সাইডে আছে 20 কিলের একটা গেম প্লে ইরান গেলে উড়া দৌড়া মার দিছিলাম, ওইটা চাইলে দেখতে পারো, অথবা লেফট সাইডে আছে মনে করো একটা মায়ার লবিতে মারছিলাম, বাঙালি মায়া ছিল, তো ওইটাও দেখতে পারো যদি না দেখা থাকো। তো এটাই ছিল আজকের গরিবের গেম প্লে, যারা যারা শেষ পর্যন্ত দেখছো সবাই মন থেকে ধন্যবাদ, টাটা, গুড বাই, টেক কেয়ার, দেখা হবে আগামী গেম প্লেতে।